টাকা দিয়ে প্রশ্ন কিনে নিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যে ঘটনাটা, তাহলে এখানে মেধাবীদের আসার সম্ভাবনা একদমই কমে যাবে, আসতেই পারবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন মর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ঘনিষ্ঠভাবে কাজে নিয়োজিত গ্রেপ্তারকৃত আসামিরা এবং আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন আমাদের শনাক্ত করেছি, এই বিজ্ঞাপন হওয়ার সাথে সাথেই তারা কীভাবে তারা প্রশ্ন প্রণয়ন করবেন, কীভাবে এটা আউট করবেন, কীভাবে বিলি করবেন, কীভাবে টাকা নেবেন, সে তারা এটা সেটা তারা এই 5-7 জনে মিলে তারা প্রক্রিয়া শেষ করে রেখেছিলেন এবং পরীক্ষার আগের দিন তারা এই কাজটি করছিলেন। এরা আসামিরা প্রশ্নের হুবহু কপি সংগ্রহ করে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা বিভিন্ন জনের কাছে তারা বিক্রি করেছেন এবং তারা শুধু বিপুল পরিমাণ প্রশ্ন দিয়ে তারা 7 লক্ষ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন, কারো কারো কাছ থেকে সর্বশেষ 2 লক্ষ টাকাও নিয়েছেন এবং প্রশ্ন দেওয়া এবং প্রশ্ন মুখস্থ করানো এই কাজটিও তারা করিয়েছিলেন। তারপর আমরা এদের 5 জনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা যেমন তাদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে তারা যে লিখিত নিয়েছে, অর্থাৎ গরিব পরীক্ষার্থী যারা তারা তো আর টাকা দিতে পারবে না, তখন তাদেরকে বলেছে আমরা তোমাদেরকে সব কিছু করবো, তোমরা জুডিশিয়াল স্ট্যাম্পে তোমরা ই করো, লিখিত দাও যে তোমাদের জমি দিবা অথবা বাড়ি আমাদেরকে দিয়ে দিবা, এরকমও তারা স্ট্যাম্পও আমরা উদ্ধার করেছি এবং তারা প্রায় 7 লক্ষ টাকা নিয়েছে কারো কাছ থেকে, কারো কাছে আবার 2 লক্ষ টাকা নিয়েছেন। এভাবে আমরা তাদের ডায়েরি থেকে তারা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা আমরা পেয়েছি। তো গ্রেপ্তারকৃত আসামিরা ইতিপূর্বেও প্রশ্নপত্র ফাঁস সহ নিয়োগ প্রক্রিয়া নানা অনিয়মের কাজ করেছেন, সেটা তারা স্বীকার করেছেন এবং কীভাবে এখানে এই নিয়োগটার ক্ষেত্রে বাংলাদেশ নিয়োগ ক্ষেত্রে ডিজিএমদের সমন্বয়ে একটা কমিটি আছে, কিন্তু এই কমিটিটা প্রশ্নপত্র ফাঁস রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন বা তারা কাজটি করে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে এরা এই দায়িত্বটা নেওয়ার পরেও কীভাবে এই কমিটির চোখ ফাঁকি দিয়ে ঢালাওভাবে প্রশ্নপত্র ফাঁস হল তার রহস্য। জিএসসি, এমটিইউ, জুনিয়র ইলেকট্রিক, জুনিয়র এয়ারক্রাফট মেকানিক সহ প্রায় 11টা ট্রেডে বড় ধরনের একটা নিয়োগ পরীক্ষা ছিল এবং এই নিয়োগ পরীক্ষায় 3টা শুরু হবে, 4টা 1 ঘন্টা এমসিকিউ, কিন্তু আমরা এর আগের দিনেই জাতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আমরা প্রশ্ন পেয়ে যাই। আমরা সেই প্রশ্ন পাওয়ার পরের আগের দিন অর্থাৎ 20 তারিখ রাতে আমরা প্রশ্ন পেয়ে আমরা কাজ শুরু করি এবং এই সংক্রান্ত যারা এই প্রশ্নপত্র যে বিলি করছেন এবং প্রশ্নপত্র মুখস্থ করাচ্ছেন এ ধরনের আমরা হাতে নাতে 5 জনকে গ্রেপ্তার করি।